গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 9:30, সৌমেন প্রায় 1 ঘন্টা আগে বেরিয়ে চলে গেছে জল খাওয়ার খেয়ে, আমিও এইমাত্র টিফিন করলাম আর মায়ের এখনও জল খাওয়ার খাওয়া হয়নি, কারণ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মা এখন পুজো করতে মানে ওপরে উঠেছেন, তো শাঁখের আওয়াজটা মনে হচ্ছে আমার শোনা যাচ্ছে। তো মা পুজো শেষ করে এসে তারপর জল খাওয়ার খাবেন। তো তার মধ্যেই ভাবলাম যে ঘরের ভিতর কেন বসে থাকবো, মানে প্রচণ্ড শীত আমাদের এখানে প্রচণ্ড, আর গত 4-5 দিন ধরে আরও খুব ঠান্ডা পড়েছে। তো ভাবলাম যে একটু রোদে এসে দাঁড়িয়ে থাকি, তো এখন একটু এই ফাঁকা জায়গায় একটু বাগানের মধ্যে রোদে এসে দাঁড়িয়ে আছি। আর কালকেই বলেছিলাম যে আজকে আমার বাবা বাড়িতে যাব, কারণ আমার ভাইয়ের আজকে বার্থডে। তো আমি সৌমেন দুপুরে যাবে, আমি আর মা এখন 10টার সময় যাব। তো তার জন্যই মা তাড়াহুড়ো করে পুজো শেষ করে মাও বেরিয়ে পড়বে, আর আমি অলরেডি সালোয়ার পরে নিয়েছি, শুধু সোয়েটার চাদর চাপাবো। তো তার মাঝখানেই ভাবলাম একটু রোদে এসে দাঁড়িয়ে থাকি, আর তাই এখনও কারুটি বেরোনো কমপ্লিট হয়নি, মা নেমে এলেই তার মা আর আমি এই 10টার সময় চলে যাব। আর সৌমেন তো দুপুরে যাবে, ওর তো টাইমই হয় না, ওর কা মানে টাইম এত মূল্যবান জিনিস ওর কাছে, ব্যস্ত মানুষ কি করা যাবে। বাড়ি থেকে বেরোনোর সময় একদমই মনে নেই ভিডিও বানানোর জন্য যে কখন বেরোলাম। তো যাই হোক, এই মাত্র পৌঁছলাম আমার বাবার বাড়িতে, আর মাও এসেছে, মা এখানে বসেছে, আমার মামাদাদু আজকে এসেছেন কারণ ভাইয়ের বার্থডে আছে, তো এই জন্য এই যে মামাদাদু এখানে বসেছেন, কিছুই দেখা যাচ্ছে না দোলনাতে, মা এখানে বসেছেন, ঠাম্মা এখানে বসেছেন, ঠাম্মার শরীরটা বেশ অসুস্থ কয়েক দুদিন ধরে, তো এই ব্যাপার। আর আমার মা তো খুবই ব্যস্ত রান্নার কাজে, কারণ সবাই এসেছে, তো রান্না পেলে মা তো রান্না থেকে যায় না। এই যে এখন দুধ চা বানানো চলছে, মা এখানে অনেকদিন বাদে দেখা হয়েছে, মা তো আমি তো আসতেই মা জড়িয়ে ধরে চুনু খেয়ে নিল, অনেকদিন বাদে যেন মেয়েকে দেখলো, ভুলে গেছে বোধ হয় মুখটা, এরকম একটা ব্যাপার। তো এখন বানানো চলছে মায়ের হাতে স্পেশাল দুধ চা, মা অসম্ভব ভালো টেস্টি দুধ চা বানায়, কারণ এলাচ টেলাচ দিয়ে খুব সুন্দর একদম গাঢ় করে বানায়। তো আগেই তো বলেছিলাম, আগে থেকেই তো সব কিছুই জানেন আপনারা, আপনাদের সঙ্গে আগে থেকে সব কিছু শেয়ার করেছি, আর ভাইকেই দেখতে পাচ্ছি না। তো মাকে এসে, হ্যাঁ মাকে এসে জিজ্ঞাসা করলাম যে বার্থডে বয় কোথায়, বললো ও একটু মন্দিরে গেছে, ওর নামে আজকে পুজো দেওয়া হবে, ওর জন্য যে যিনি পুজো করবেন পুরোহিতকে বলে আসা হয়েছে, তো ওখানে বসেছে ঠাকুরের সামনে, ওর পুজোটা হচ্ছে, আর মা এখানে খুবই ব্যস্ত। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে প্রায় 1:45, আমি মাত্র বাজার থেকে এসেছি, বাজার থেকে এসে এবার যাব স্নান করতে, তো আজকে তো প্রচুর ঠান্ডা, আজকে জল গরম করেও দিয়ে যায়নি, তো জল গরম করে দিয়ে গেলেও তো কোনো লাভ হতো না, ওরা তো 10টার সময় বেরিয়ে গেছে, তো এতক্ষণে আমি এলে জল ঠান্ডা হয়ে যেত আবার, আর এখন স্নান করা খুব চাপ হয়ে গেছে, কী করবো বুঝে উঠতে পারছি না। ভাবছি এই যে আমাদের যে সামনে সাবমার্সিবল পাম্পটা আছে, পাম্পটা চালিয়ে দেবো, কেননা নিচের জলটা এখন মানে নিচ থেকে যে জলটা আসবে সেই জলটা এখন মানে বাইরের এই আমাদের এই ওপরের জলের থেকে অনেকটা গরম, তো সেই জলটাই ভাবছি পাম্প চালিয়ে স্নান করবো, যত বিল পুড়বে পুড়ুক, তো ওই জলটা চালিয়ে স্নান করবো। আর মার রুমি তো বেরিয়ে চলে গেছে 10:30-10টার দিকে, তো আজকে তো আমার শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া সবার, তো দেরি না করে আমাকে রুমি বারবার বলে গেছে যে তাড়াতাড়ি যেতে, সেখানে একটু তাড়াতাড়ি যেতে গিয়ে সবার সাথে কথাবার্তা বলতে, ফর্মালিটিস আর কি, প্রত্যেকবার তো এরকম 2:30 সময় যাই, খাওয়া দাওয়া করে পালিয়ে আসি, তো সেই জন্য আমাকে আজকে অনেকবার যাওয়ার আগে বলে গেছে যে তাড়াতাড়ি যেতে, তো আর সময় নষ্ট করবো না, এমনি তো একটা বাসতে যায় প্রায়, তো এবার যাই তাড়াতাড়ি স্নান করে, তো যাই বেরিয়ে যাই। তো স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, যেতে 4-5 মিনিট লাগবে, তো আর জ্যাকেট ফ্যাকেট সব পরে নিচ্ছি, যা ঠান্ডা তো এগুলো পরতেই হবে, তো এখন আমি যাই, দেরি হয়ে গেল অনেক। তো আমি এখন ভাইয়ের জন্য রান্নাঘরে বানাচ্ছি একটু পায়েস, দেখাচ্ছি, বানানো কমপ্লিট হয়ে গেছে, বানাচ্ছি নয় বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাইয়ের জন্য একটু বানিয়েছি পায়েস, তো আর প্রায় সবার খাওয়াও শুরু হয়ে গেছে, দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে, সৌমেন অলরেডি পৌঁছে গেছে, সৌমেন বাবু এখানে বসে আছেন, কি মুখটা দেখি, এই যে ভাতের থালা নিয়ে এখন বসে আছে, আর মা কী কী বানিয়েছে সেটা সৌমেনই বলবে সবাইকে, চাটনি দিয়ে, হ্যাঁ চাটনি দিয়ে এসছি, আর এখানে সবাই খেতে বসছে,
তো আর আজকে মা চিকেনটা উনুনে রান্না করেছে, কারণ সৌমেন উনুনে চিকেন করলে খুবই পছন্দ করে, তার টেস্টটা অসাধারণ হয়। আর এমনিতে মা গ্যাসে করুক উনুনে করুক, মায়ের হাতে রান্না দারুণ। তো মা আজকে উনুনেই চিকেনটা রান্না করেছে, কিন্তু কপাল আমার এত খারাপ যে আমি খেতে পাবো না। আমার আজকে মঙ্গলবার, তো আমার আজকে নিরামিষ, তাই আজকে চিকেনও হয়েছে আর আমার জন্য আলাদা আলাদা রেসিপি করেছে নিরামিষে, কিন্তু তাও চিকেনের লোভ। তো তো মা ভালো রান্না করুক আর খারাপ রান্না করুক, আজকে আমি মোটামুটি খারাপ খেতে পাচ্ছি না, তাই আমার কপাল খারাপ। আর যার সবথেকে বেশি এটা ভালো লাগে, এই যে বসে আছে, সে অবশ্যই খুশিতে খেতে পারবে। তো এখন বসছি খেতে, আজকে অনেক কিছু হয়েছে এখানে, লেবু, এটা আলু ভাজা, এখানে হচ্ছে ওলকপি ভাজা, এখানে বেগুন ভাজা, বড়ি ভাজা, এখানে একটা চচ্চড়ি, এখানে চিকেন, এখানে এটা কি আছে চাটনি, এটা হচ্ছে পায়েস, এখানে দই, আমি এত সব খাচ্ছি। আর এখানে এ দাঁড়িয়েছে দেখুন, এ খাবে নিরামিষ। প্রায় 10 মিনিট হলো সৌমেন বেরিয়ে চলে গেছে আর আমি ওর সঙ্গে যাইনি, কারণ সৌমেন আবার রাত 8টার সময় আসবে। তো রাতে একদম ডিনার করে ভাইয়ের বার্থডে কেক কেটে হই হুল্লোড় করে তারপরেই রাতে বাড়ি যাব আমি আর সৌমেন। তো এখন যাচ্ছি না, এখন মায়ের সাথে যাব একটু বেড়ু বেড়ু করতে এইদিকে, তারপর আবার রাতে ও এলে কেক টেক কেটে একদম খাওয়া দাওয়া করে তারপরে যাব। কুলের গাছ দেখাচ্ছি, এটা হলো টক কুলের গাছ, বেশ এরকম হলুদ হলুদ বড় বড় টক কুল হয়। তো এর আচারও হয়, আবার এমনি পাকা টক কুলও খাওয়া হয়। তো ছোটোবেলা থেকেই এই গাছটা আছে, মানে আমার যতদিন থেকে আমার সেন্স এসছে ততদিন থেকে এই গাছটা আমি দেখতে পাচ্ছি, ইভিন এখনও আছে। তো এর যে কুল হয়, প্রচুর কুল হয় এই গাছটাতে, এখন খুবই ছোট ছোট হয়েছে সবুজ কালারের, ওটা পেকে গেলে হলুদ কালারের হয়ে যায়, আবার কি আবার বেশি পেকে গেলে ওটা বাদামি কালারের কালারটা চলে আসে। তো মানে আমরা ছোটোবেলায় এই কুল গাছে না, মানে না হলুদ হতে হতে না পেকে যেতে আমরা সব পেড়ে নিতাম কুলগুলো। তো এই গাছটার তলায় এসে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে বেশ। আর ছোটোবেলা মানে যখন কুল পেকে যেত তখন মানে মাটিতে মাটির ওপরে কুল পড়ে যেত গাছ থেকে পেকে, তো খুবই ভোর ভোর উঠে কে আগে আসতে পারবে কুল কুড়োনোর জন্য, মানে এরকমও দিন গেছে। অ্যালার্ম দিয়ে রেখেছি ঘড়িতে, দিয়ে 4:30 নাগাদ উঠে এসেছি কুল কুড়োনোর জন্য। তো ওই কুল কুড়োনো বা কুল পাড়া নিয়ে সবার মারামারি লেগে যেত, আমার আমার জেঠুর ছেলে সবার মারামারি লেগে যেত যে কে বেশি কুল নেবে। এখনও হয়েছে কিন্তু সবুজ কালারে, তাও একটু দেখানোর চেষ্টা করছি কারণ সন্ধে নেমে এসছে, তাও একটু দেখানোর চেষ্টা করছি। তো মা এখন আমাকে বসিয়ে দিয়েছে কাজ করার জন্য, কাজটা কি লুচি বেলা, মা ওখানে গ্যাসে ভাজবে আর আমাকে এখানে দিয়েছে লুচি বেলার জন্য, যেটা আমার খুবই কঠিন কাজ লাগে, মানে আঁকা মাকা একটু সাইজটা হয়ে যায়। তো ওই কাজই এখন দিয়েছে, মানে মেয়েকে খাওয়াবেও তার আগে খাটিয়েও নেবে, সামনেই দাঁড়িয়ে আছে ওই জন্য ইচ্ছে করেই বললাম। Happy birthday to you, happy birthday.
তো এখন রাতে ডিনার করতে বসে পড়েছি, এখন বাজছে 9টা, আর 9টা সময় ডিনার করতে অলরেডি বসে পড়েছি, কারণ হলো ডিনার করেই বেরিয়ে পড়তে হবে বাড়ি যাওয়ার জন্য। তো সৌমেন এখানে খাচ্ছে আর আমিও এখানে খেতে মানে বসেছি, খাওয়া রেডি হয়ে গেছে, শুধু খাবো। আর আজকে তো রাতে আমার ফেভারিট জিনিস হয়েছে, সেটা হচ্ছে লুচি। তো এখানে লুচি হয়েছে, এখানে তরকারি হয়েছে, তাছাড়া আমি একটা মিষ্টি নিয়েছি, আমার মিষ্টি একদমই পছন্দ নয়, সেরকম সৌমেন এখানে অনেক মিষ্টি সৌমেনের। এখন বাচ্চা রাত 10টা, এইমাত্র বাবার বাড়ি থেকে এলাম বাড়িতে, তো এবার যাব রেস্ট নিতে, কারণ সারাদিন খুবই হই হুল্লোড় হয়েছে, মজা হয়েছে আর কাজও হয়েছে, তো বেশ টায়ার্ড, তাই এখন যাচ্ছি ঘুমোতে। তো আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, আর যারা পুরনোরা দেখছেন প্লিজ আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজকের মতো টাটা, গুড নাইট।